টেবিলের উপর রাখা বিশাল এক পাথর, তবে যেন তেন পাথর নয়। এটি পৃথিবীর অন্যতম দামি রত্ন পাথর নীলকান্তমণি। এটি এমনই এক মূল্যবান রত্ন পাথর যা বিভিন্ন ধরনের খনিজ পদার্থ, আয়রন, টাইটেনিয়াম, ক্রোমিয়াম, অ্যালুমিনিয়াম অক্সাইড, ভ্যানাডিয়াম বা ম্যাগনেশিয়ামের মতো উপাদান দিয়ে গঠিত। নীলকান্তমণি নামটি ল্যাটিন স্যাফিরাস এবং গ্রিক স্যাফিরোস থেকে এসেছে, যার অর্থ নীল। সম্প্রতি প্রায় 310 কেজি ওজনের বিশাল এই রত্ন পাথরটির প্রদর্শনী হয়েছে শ্রীলঙ্কায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে সাড়া ফেলে দিয়েছে এই রত্ন পাথর। এটিকে বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক নীলকান্তমণি হিসেবে দাবি করছে শ্রীলঙ্কার ন্যাশনাল জেম অ্যান্ড জুয়েলারি অথরিটি। ইতোমধ্যেই এই নীলকান্তমণির নাম দেওয়া হয়েছে কুইন অব এশিয়া। রত্ন বিশেষজ্ঞদের মতে এর দাম হতে পারে $10 কোটি মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায়, যার পরিমাণ প্রায় 864 কোটি 37 লাখ টাকা। প্রায় 3 মাস আগে শ্রীলঙ্কার রত্ন সম্পদে পরিপূর্ণ রত্নপুরা এলাকার একটি খনিতে বিশাল আকারের এই নীলকান্তমণির সন্ধান মেলে। ওই এলাকার খনিগুলো দামি রত্ন পাথরের জন্য বিশেষভাবে পরিচিত। শ্রীলঙ্কার রত্ন রাজধানী নামেও ডাকা হয় রত্নপুরাকে। এতদিন স্থানীয় খনি মালিক ও বিশেষজ্ঞরা এই নীলকান্তমণির পরীক্ষা নিরীক্ষা করেছেন। এরপর গেল সপ্তাহে এটির প্রদর্শনীর আয়োজন করা হয়। শ্রীলঙ্কার রাজধানী কলম্বো থেকে 65 কিলোমিটার দক্ষিণে কালুতারা জেলার হোরানা শহরের একজন খনি মালিকের বাড়িতে প্রদর্শনীটির আয়োজন করা হয়। সেখানকার রত্ন বিশেষজ্ঞরা বলেন, প্রায় 310 কেজি ওজনের ওই নীলকান্তমণিটি অত্যন্ত বিরল ও দামি। বিশ্বে এর আগে এত বড় প্রাকৃতিক নীলকান্তমণির সন্ধান পাওয়া যায়নি। তবে আন্তর্জাতিক পর্যায়ের রত্ন বিশেষজ্ঞরা আগে এটি পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন, তারপরেই একে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হবে। এই রত্নটি আন্তর্জাতিক বাজারে বিক্রির জন্য আলোচনা চলছে বলেও জানা গেছে। আন্তর্জাতিক রত্ন সংগঠন এই রত্নের পরীক্ষার পর স্বীকৃতি দিলে তবেই বিক্রি করতে পারবে শ্রীলঙ্কা সরকার। এর আগে জুলাই মাসে 510 কেজি ওজনের নীলকান্তমণি পাওয়া যায়, কিন্তু সেটি অখণ্ড রত্ন ছিল না, ছোট ছোট নীলার ক্লাস্টার ছিল সেটি। কিন্তু এবার রত্নপুরা খনিতে মিলল এই অখণ্ড নীলা কুইন অব এশিয়া। শায়লা রহমান ইমা, সময় সংবাদ।